فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته. جامري بهيقولتش ان قرباني سنتك واجب. এক্ষেত্রে ওলামাই ক্রামদের মাঝে ইত্তিলাম আছে বেশিরভাগ না সুননা যুক্ত আর কেউ কেউ বলেছেন ওয়াজিব এটা আমাদের ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলীর মজহ প্রসিদ্ধ ওয়াজিব আর এই কথাই গ্রহণ করেছেন ইমাম ইবিন এমনিভাবে আমাদের আমাদের শেখ মোহাম্মদ বিন সাল রহমতুল্লাহ আলী তিনি এটা তাগিদ দিয়েছেন এটা বলেছেন এই মতটা বেশ শক্তিশালী তাই কোরবানি মানুষ তার সামর্থ্য অনুযায়ী তার সামর্থ্য থাকলে কোরবানি যেন মিস না হয় কোরবানি দে আমি দেখেন সুরেতুল কৌথর প্রবুল আলমী বলেছেন ইন্না আতই না কাল কৌথর ফসল বিকা ওয়ান হাও আমি তোমাকে বহু কল্যাণ দান করলাম অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে স্বাদ পড়ো এবং নাহার করো অর্থাৎ কোরবানি করো তো এই কোরবানি তো আর কোনো পথ আমরা দেখছি না এইটাই আল্লাহ রসুন সাল্লো রয়েছিলাম নিয়মিত কোরবানি দিতেন অধীনে থাকতে আর হজর কোরবানিটা তো আমরা বুঝি তো এই কোরবানি একটা অজুব বলা যায় বেশি শক্তিশালী যেমন পেশ করেছেন রহমতুল্লাহ আলী এটি আমার কাছে বেশ গ্রহণযোগ্য আমি তার দলিলকে সামনে রেখে বলছি এছাড়া একটি রেওয়ায়ত আছে শেখ রাসীন আলবাহ রহমতুল্লাহ আলী ওই হাদিসকে হাসান অর্থাৎ সহির কাছাকাছি সহি এটাকে সহি হিসেবে গ্রহণ করেছেন এটা হলো হাসান বলা হয় এটাও গ্রহণযোগ্য হাসান সাব্যস্ত করেছেন যে মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি সামর্থ্য পাবে আর কোরবানি দিবে না সে যেন আমাদের মুসল্লার কাছে না আসে বলতে ঈদগাহের কাছে না আসে তাই আমি বলবো যথাসাধ্য ভাই কোরবানি যেন মিস না হয় কাছে দিবেন কৃপণতা করবেন না তা অন্যতম মাধ্যম কোরবানির দিন আল্লাহ দেয় করার জন্য এই কোরবানি যেভাবে পালেন দিন তবে তফিক নাই আলহামদুলিল্লাহ তফিক থাকে না সেটা হ্যাঁ রব্বার আকার আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় আপনি সন্তুষ্ট থাকবেন যেমন করসদার ঋণগ্রস্ত দেওয়াটা খুব কঠিন তো এবোস্থাদিবন দিবেন না আপনি কেন আرجনা কষ্টকে ধার ধার এনে কুরবানি দিবেন আপনি যেভাবে প্রশস্ততার সাথে সামর্থপান সেবা যদি এরকম পান তাহলে আপনি কুরবানি দিবেন না না কুরবানি দেওয়ার প্রয়োজন নেই বরক আল্লাহ ফিক والسلام عليكم ورحمه الله وبركاته the night